আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমি আর আমার ভাই রাসেল, দীর্ঘদিন একটা গ্যাপ ছিল তার অসুস্থতার কারণে, তার সাথে ট্যুর দেওয়া হয় নাই। তো আজকে তার সাথে বেরোলাম, যাচ্ছি আমরা সিলেট। এখন আছি আমরা সবাই, কোথায় আছি? ভৈরব। না, আমরা এখন সিলেট সিটিতে, বন্দর বাজার। আমরা এখন বন্দর বাজার আছি, খানের যাইয়ার। আমরা পানসি হোটেল, সিলেটের বিখ্যাত হোটেল, যেখানে ভর্তা খুবই ভালো পাওয়া যায়, সিলেটের বিশ্ববিখ্যাত ভর্তা। আমরা এখন পানসিতে গিয়ে পানসি খাই, বন্দর বাজার পানসিতে পানসি খাইতে। হ্যাঁ, এখন জিন্দা বাজার, এখন আছে আমরা জিন্দা বাজার। আমরা এখন চলে আসছি লাইভের ভিতর, রেকর্ডিং হচ্ছে লাইভে গেছে। আরে এটা তো পরে আমি লাইভ কে ছাড়বো। বসেন। Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine through for you? আমরা এখন সবাই আসছি পান্তুমাই, ঝর্ণা দেখবার লাই। এখন আমরা আছি ইন্ডিয়ার ভিতরে, মানে নতুন নতুন করে ওই যে নৌকা, ছোট ছোট নৌকা জন্ম হয়েছে, যার কারণে ওই ঝর্ণার কাছে বাইক গুলা নেওয়া যায় না, যার কারণে আমরা এই ছোট্ট একটা বুট দিয়ে যাচ্ছি ওখানে। ওকে, ভালা থাকুন। পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালানা বালা লইয়াই থাই, আমি তো বালানা বালা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালা না বালা লইয়াই থাইকো। দু জীবনে কত জ্বালা, দুনিয়ার সবাই ভালা, দুনিয়ার সবাই ভালা, তাদের মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমরা চলে আসছি, ভিতরে যাই তাহলে খুব সুন্দর সুন্দর কিছু ভিউ দেখা যেত, পাথর দিয়ে যে ঝর্ণাগুলো দেখতে অ্যাটলিস্ট ওগুলো কাজ করা যেত। বিশের আছে এই যে পাথরটা দেখতেছেন আপনারা, এই পাথরটা, এটা হচ্ছে ওরা ওইখান থেকে যে ফাঁসিয়া যারা আছে ওরা পাথর দিয়ে রাখছে, যে এটার ভিতরে ঢুকা যাবে না। তারপর আমরা মোটামুটি ওই সাইডটাতে গেছি, ছবি তুলছি। ওই পাশ দিয়ে যাওয়া যেত, এটা খুব খুবই 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 ভালো হইতো। ওইখানে পানিটা দেখতে অসাধারণ। কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। এই জায়গার স্থানীয় জনগণ কি হেল্প করে এখানে টুরিস্ট আসলে? হ্যাঁ, হেল্প করে, শুধু এটাই একটু প্রবলেম যে ওইখানে
না যাওয়ার জন্য আদেশ দেয়, উপদেশ দেয়, একটা অ্যাডভাইস দেয়। কিন্তু এই জায়গাটা যদি আমরা এখানে যেতে পারতাম তাহলে 100% বাংলাদেশে যে যারা টুরিস্ট আছে সবাই প্রতিদিন এই যায় এরকম একটা জায়গায় আসতো এবং প্রতিদিন অনেক মজা করতো। কিন্তু ইন্ডিয়ার বিএসএফ ওই দিকে ঢুকতে দেয় না, আর এটা তো প্রথমে ছিল বাংলাদেশে আমরা জানি। নুরুজ্জামান ভাই মূল্যবান বক্তব্য রাখবে, রিভিউ রিভিউ। অ্যাকচুয়ালি আমি খুব মানে ভাঙা রাস্তা এসে আমি খুব বিরক্তি বোধ করতেছি, এত ভাঙা রাস্তা আর এত কষ্ট করে আসছি, ঝর্ণার কাছে যেতে পারি না, যদিও ঝর্ণাটা অনেক সুন্দর। আমার মনে হয় টুরিস্টদের জন্য ঝর্ণার কাছে যেতে দিলে বেশি ভালো হবে এবং টুরিস্টরা আকৃষ্ট হবে। তবে যারা এখানে আসে আমাদের যারা নৌকা নিয়ে আসছে তাদের উচিত আমাদের আরও কাছে নিয়ে যাওয়ার জন্য তাদের বিএসএফ সাথে কথা বল কথা বলো। মানে একটু জায়গা মনে করেন একটুখানির জন্য আমরা কাছে যেতে পারি, এক মিনিটে এর এক মিনিট লাগে এখান থেকে হেঁটে যেতে, বাট ওইখানে যেতে হইলে ভিসা লাগবে ইন্ডিয়া মাস্ট বি। সব থেকে বড় বা দুই দেশের আন্তরিকতা যদি থাকতো, দুই দেশের মন্ত্রীর সাথে যদি আমাদের আন্তরিকতা আরও বেশি ভালো হইতো, তাহলে এই এই দুই চার থেকে পাঁচ কদম ভিতরে যাওয়াটা এটা অনেক বড় কিছু সহজ ব্যাপার। In the sky, gazing far into the night, I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine through for you. আমরা যাচ্ছি এখন নীলাপুঞ্জির উদ্দেশ্যে, রাস্তার অবস্থা অনেক খারাপ, তারপরে আমরা সামনের দিকে আগাবো যতক্ষণ পারা যায়, যতক্ষণ পারা যায় ইনশাল্লাহ। নীলাপুঞ্জিতেই আছি, কিন্তু মেইন যে টপ ওইখানে যাবো কীভাবে বুঝতে পারতেছি না, পানি উঠছে, পানি উঠছে। আশা করি into the night, I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine through. We'll be right back.
ওই যে ওই পাশে ঝর্ণা, ঝর্ণার পানি এখান থেকে আসতেছে আস্তে আস্তে। যেমন ভাই এই যে পাইপ সিয়ারজেট ভাই, কি অবস্থা? এই জায়গায় আসেন, ঘুরেন, বাংলাদেশ চিনেন, প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলেন। প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে আপনারা নীলার পুজিতে আসবেন শ্রীমঙ্গলে। এখানের জায়গাটা কিন্তু অসাধারণ। এই জায়গার লোকেশনটা কেমনে কি সবাইকে বলে দেন, যারা আসতে চায়? বলতে কালীঘাট থানায় নিরালাপুঞ্জির আগে, নিরালাপুঞ্জি যাওয়ার ঢালের ডান দিকে এই ঝর্ণাটা পড়ছে। যদি আমি আগে এই ঝর্ণা উপর থেকে দেখছি তখন নিচে নামি নাই। আজকে ওই নিরালাপুঞ্জির জায়গার যাওয়ার মেন রোডের ব্রিজটা ভাঙা দেখা ঘুরে এদিক দিয়ে আসার সময় ঝর্ণাটা পড়ছে, ভালো লাগলো। বাইকটা নামায় দিই ঝর্ণায়। পারবো